ভাবতেছেন যে এখানে টিকটক কেন শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে আমি যে প্লেসটায় এসেছি অ্যাকচুয়ালি আমাকে ওরকম একটা ভাইব দিচ্ছে, সেই 16 হিরোইনদের যে একটা পোস্টার ওই টাইপের এনভায়রনমেন্ট একদম সেম ওই ভাইবটাই দিচ্ছে। আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আই গেস। হ্যাঁ, সো আজকে আমি আমাকেও দেখে বুঝতে পারতেছেন যে আমি ওই জন্যই সুন্দর করে এইভাবে সেজে গুজে এসেছি। সো আজকে আমি অনেকগুলো পিকচার তুলবো, আর আমার পিকচারগুলো পেতে হলে আপনি আমাকে ইনস্টাগ্রাম ফেরজানা ইয়াসমিন হিজাবিতে ফলো করতে পারেন, ওখানে আমি আমার সব পিকচার আপলোড দিব উইথ দ্য ইন্টেরিয়ার অ্যান্ড ভিডিওতেও তো ইন্টেরিয়ার তো দেখাবই। সো ইয়া, আর হচ্ছে আমার বিহাইন্ড দ্য ক্যামেরায় স্ন্যাপ পয়েন্ট অ্যান্ড ওদের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ইফ ইউ নিড ক্যামেরাম্যান ইউ ক্যান হায়ার দ্যাম। ওকে, সো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি, লেটস গো। হাই, আই নো আজকে একটু বেশি ফিল্মই হয়ে যাচ্ছে, প্লেসটাই এমন ফিল্ম একটা ওয়েভ চলে আসে সেই। আমি তো ও সরি, মানে সানগ্লাস পরাছিলাম, একটু খুলে নেই, পিকচার তুলতেছিলাম, তো মানে এই দেয়ালটার সাথে আমার কাছে মনে হলো যে সানগ্লাসটা একদম অনেক জোস লাগবে। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে আমি তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে দিই। এখানে যেহেতু পিজা রোল নাম পিজা রোলা, সো এখানে মেইনলি ফোকাস পিজার উপর, সাথে কিছু আইটেমও আছে। তো এখানে পিজার জন্য তিনটা পিজা বা সবগুলো মেনু মিলিয়ে তিনটা মেনু আছে, আমি একটু শেয়ার করে দিই। এখানে হচ্ছে ফ্যামিলি সাইজের জন্য চারটা পিজা আছে, একটা হচ্ছে তন্দুরি অ্যাকশন, তারপর ডাবল অ্যাকশন, তারপর হচ্ছে মিট রোলা, তারপর এইট ডিরেকশনটা আমি অর্ডার দিয়েছি, কারণ এখানে হচ্ছে মানে যত টাইপের পিজা আছে সবগুলো পিজা আমি একটার মধ্যেই পেয়ে যাবো। এটা 21 ইঞ্চি, আমার প্রাইস পড়বে 1499 টাকা, আই মিন 1500 টাকা পড়বে। অ্যান্ড এটার সাথে আমি আর কী কী মেনু আছে একটু বলে দিই। পিজার ভিতর আরও অনেক ভ্যারাইটিস আছে, এটা তো হচ্ছে একটু ফ্যামিলি সাইজ পিজা, সো এটার সাথে পাওয়া যাবে হচ্ছে কিছু বাজেট ফ্রেন্ডলিও পিজা আছে, যেমন এখানে 250 টাকারও পিজা আছে, তারপর মানে একদম লো রেঞ্জেরও আছে আবার হাই রেঞ্জেরও আছে, যে যেটা প্রেফার করে সেটা ট্রাই করতে পারবে। পিজার সাথে এখানে হচ্ছে পাস্তাও পাওয়া যাবে, এখানে হচ্ছে চারটা টাইপের পাস্তা আছে, তারপর হচ্ছে মকটেইল আছে, ক্রাশার আছে, ইয়া অ্যান্ড এর সাথে পিজা পাস্তার সাথে পেয়ে যাবা হচ্ছে প্লেটার পাওয়া যাবে, কিন্তু আমি হচ্ছে প্লেটারটা আজকে ট্রাই করবো না, আমি শুধু বার্গার আর পিজাটাই ট্রাই করবো। অ্যান্ড এখানে হচ্ছে বার্গার আমি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এখানে দেখতেছি, মানে বার্গার স্টার্টই হচ্ছে 145 টাকা দিয়ে, সো উই ক্যান সে ইটস আ বাজেট ফ্রেন্ডলি প্লেস, ইয়েস ইউ ক্যান ট্রাই। আর হচ্ছে মেইনলি এটা যেহেতু মাইলস্টোনের সামনে, সো তারা ওই জিনিসটা মাথায় রেখে দুইটা ব্যালেন্স করে রাখছে, যে লো বাজেটেও রাখা হয়েছে আবার হাই বাজেটেও রাখা হয়েছে, যে যেটা ট্রাই করতে চায়। সো আমি বার্গার থেকে অর্ডার দিয়েছি, বার্গারটা একটু বলে দিই কী কী অর্ডার দিয়েছি। আমি বার্গার থেকে অর্ডার দিয়েছি স্মোকি বারবিকিউ বার্গার, যেটা আমার কস্ট পড়েছে 185 টাকা। হ্যাঁ, আর চিকেনের ইয়া দ্যাটস ইট, আমি এই দুইটাই অর্ডার দিয়েছি, কারণ পিজাটা খুবই বড়, ওইটা ট্রাই করতে করতে আই ডোন্ট থিঙ্ক যে আমার আর খাওয়ার মতো পেটে জায়গা থাকবে। সো আপাতত ফুড আসুক, ফুডে মুভ করবো। ওকে, সো আমার পিজা চলে আসছে, অ্যান্ড ইউ ক্যান সি দিস ইজ আ হিউজ 21 ইঞ্চি পিজা। অ্যান্ড এখানে অলমোস্ট সবগুলা মানে অলমোস্ট না মেনু সবগুলা আইটেমেরই একটা করে স্লাইস দেওয়া আছে। স্মেলটা অনেক জোস, মানে কম্বিনেশনে যে স্মেলটা আসতেছে ও মাথা নষ্ট। আমি এখন ট্রাই না করে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আগে ট্রাই করি। সো আমি শুরু করি, আমি প্রথমেই ট্রাই করছি মেটারোলা পিজা। ইউ ক্যান সি যে স্লাইসগুলো কত বড় বড়, আও আমি একটু ছিঁড়ে নিই। হ্যাঁ, এতটা পুরোটা স্লাইস আমার উঠানো সম্ভব না, একটু ছিঁড়ে ছিঁড়ে নিই। ওকে, এটা হচ্ছে সসেস দেওয়া
তারপর চিজ দেওয়া, তারপর হচ্ছে চিকেন দেওয়া, এই তিনটার কম্বিনেশনে মেটারোলা পিজাটা। সো এটা টেস্টটা হচ্ছে একদম বেসিক সসেসের একটা টেস্ট, এর হচ্ছে উপরে চিজ দেওয়া, খুব বেশি মশলাদার বা এই টাইপের না, খুব ঝাল না, মিডিয়াম। আর ক্রাস্টটা হচ্ছে ইউ ক্যান সি যে চিকন, তিন টাইপের। সো বেসিক টেস্ট, বাট অ্যাকচুয়ালি মানে টেস্টটা প্রচুর জোস, আমার কাছে ভালো লাগছে। কারণ হচ্ছে এটা তো তারা ছোটো সাইজেরও প্রোভাইড করতেছে, সো যদি ওই ছোটো সাইজেরও টেস্ট সেম হয় তাহলে এটা একদম মারাত্মক হবে। ছোটো সাইজেরটা হচ্ছে 250 টাকা করে ছোটো যে পিজাটা, অনেক জোস, অনেক। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পিজার ক্রাস্টটা, যেটা মানে সবসময় আমি অনেক মোটা পাই, ঠিক পাই, বাট এটা থিন, যেটা আমার কাছে ভালো লাগতেছে। টেস্টটা একদম পুরো মানে টপিংগুলোর পুরো ফ্লেভারটা পাওয়া যায়, টপিংগুলোর টেস্টটা পাওয়া যায় ভালোভাবে। এখন আমরা ট্রাই করবো আমাদের এক্সোটিক বারবিকিউটা। আমি তো আগেই বললাম এতগুলো পিজা মানে একসাথে এতগুলো ফ্লেভার, আমি নামই ভুলে যাচ্ছি যে কোনটা কোনটা। সো এক্সোটিক ফ্লেভারটা হচ্ছে বারবিকিউ ফ্লেভার আছে এটাতে, সাথে হচ্ছে মাশরুম আছে, টপিংগুলো আর কি বলতেছি, মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, আর হচ্ছে এটাকে কি জানি বলে অলিভ, আই গেস অলিভ বলে, হ্যাঁ অলিভ আছে। ওকে সো অলিভ আছে, চিকেন আছে, মাশরুম আছে, সসেস আছে, অ্যান্ড ক্যাপসিকাম, দ্যাটস ইট, অলিভ। এবার হচ্ছে আমরা ট্রাই করি টেস্টটা। এটাতে সসেসগুলো হচ্ছে একটু কী বলে এটাকে, লম্বা লম্বা স্লাইস করে দেওয়া, আগেরটা হচ্ছে গোল গোল স্লাইস দেওয়া ছিল, আর একটু বারবিকিউ ফ্লেভার অ্যাড করে যার কারণে একটু সসেসগুলো একটু ডার্ক লাগতেছে আমার। আর আমার পার্সোনালি বারবিকিউ অনেক পছন্দ, সো এইটা আমার মনে হয় এটা আমার কাছে বেস্ট লাগবে, ট্রাই করে দেখি। ডোন্ট এক্সপেক্ট জুলি, ডোন্ট ডোন্ট। অ্যাকচুয়ালি আগেরটার সাথে অনেকটা সিমিলার, শুধু ডিফারেন্ট হচ্ছে বারবিকিউর যে ফ্লেভারটা ওইটা আমার কাছে ডিফারেন্ট লাগতেছে, আর হচ্ছে টপিংয়ের যে মাশরুমটা একটু ফ্লেভারটা ডিফারেন্ট করে দিচ্ছে, বাকিটা আগের মতোই একদম। যে প্রাইসের সাথে যদি আমি রেট করি এটা, আমি এটাকে 10 out of 9.5 দেবো, না সরি 9.5 out of 10 দেবো। আমি সবসময় আউট অফ কেন জানি ভুল করি, আমার কাছে মনে হয় যে ইউ নো, বুঝে না বুঝে না, এত হয় না। ওকে সো এখন আমরা মুভ করব আমাদের ডাবল কেক, না 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 কেক না, কেক না, পিজাই ফ্লেভার ডাবল কেক। সো এখানে হচ্ছে চিজের ওপর আবার চিজ দেওয়া, মানে হচ্ছে মোজারেলা চিজের ওপর আবার আরেকটা লেয়ারে চিজ দেওয়া, ওই যে স্লাইস স্লাইস যে চিজগুলো পাওয়া যায়, দ্যাটস ওয়াই এটা ডাবল কেক। সো লেটস ট্রাই। এখানে হচ্ছে এটা একটু ডিফারেন্ট হচ্ছে, এটা একটু স্পাইসি, একটু হাই দেওয়া, খুব একটা না, আমি খেতে পারতেছি বুঝতেছি, আমি তো স্পাইসি খাই না। চিজের লেয়ারগুলো মানে একটা মোজারেলা চিজের উপর আরেকটা চিজের লেয়ার ফিল করা, মানে ওভারলোড চিজই, যেটা আমার কাছে কাইন্ড অফ মনে হচ্ছে যে একই টাইপের, কারণ হচ্ছে চিজ যতই থাকুক চিজ তো চিজই, তাই না? কিন্তু মেন যেটা ভালো লাগছে একটু স্পাইসি অ্যাড করা, কারণ হচ্ছে সবগুলো একটু টেস্টের মানে একই টাইপের, তো তো একটু স্পাইসি, একটু বারবিকিউর জন্য টেস্টগুলো ডিফারেন্ট হচ্ছে। এখানে দেওয়া কী কী আমি ওটা বলে দিই, এখানে হচ্ছে মাশরুম আছে, অলিভ আছে, ক্যাপসিকাম আছে, আর হচ্ছে চিজ, আর আই গেস এটা চিকেন অর বিফ, কি এটা চিকেন, চিকেন। ওকে আল্লাহ, আমার তিনটা খাই পেট ভরে গেছে। আচ্ছা আরও আছে, টেস্ট করো করি। তো এটা হচ্ছে আমাদের লেট মি সি, হ্যাঁ এরপর আমরা হচ্ছে ট্রাই করব, এরপর আমরা হচ্ছে ট্রাই করব সান পেপারনি। আমি হচ্ছে গোজামেলভাবে ট্রাই করতেছি, তো সিকোয়েন্স কী দরকার, আমরা কি খাতায় পরীক্ষায় লিখতেছি? আমরা জাস্ট হচ্ছে ট্রাই করি আর বলি যে কোনটা টেস্ট কেমন, যাতে তোমরা এখানে আসলে টেস্ট করার টাইমে তোমাদের নলেজে থাকে যে কোনটা টেস্ট কেমন আর কোনটা টপিং কী কী থাকে টপিংগুলো। আমি হচ্ছে এই তিনটা থেকে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে বারবিকিউটা,
এটার ইউ নো আমার বারবিকিউ ভালো লাগে, সো দ্যাটস ওয়াই এই টেস্টটা আমি বলবো আমার কাছে খুব ভালো লাগছে। আর বাকিগুলো টেস্ট কাইন্ড অফ সিমিলারই ছিল, টপিং বাদে তো পিজার চেঞ্জের কোনো মানে পিজার তো আর কোনো চেঞ্জ থাকে না, কারণ ক্রাস্টের তো নিজস্ব কোনো টেস্ট থাকে না এই জন্য। সো এত কথা না বলে আমরা চলো এইটা ট্রাই করি। বাট ওই স্পাইসটা ট্রাই করার পরে আমার মনে হয়েছে যে এটা একটু সুইট টাইপের লাগতেছে। ওভারঅল আমি চারটা টেস্ট করার পরে যতটুকু বুঝছি যে ওদের ফ্লেভার সবগুলোই সেম, মানে হচ্ছে সসের লেয়ারগুলো, তারপর হচ্ছে চিজের লেয়ারগুলো সবই সেম, তো টপিং নিয়ে তো খুব একটা টেস্টে চেঞ্জ হয় না। ইয়া বাকিগুলো হচ্ছে আমার যতটুকু দেখে মনে হচ্ছে সেমই, তাও আমি হচ্ছে এটা শেষ করি, শেষ করার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কোন কোন ফ্লেভারগুলো ভালো লেগেছে। সো আপাতত এটা শেষ করি, কারণ আমার অন ক্যামেরা এগুলো বসা বসা খাওয়ার টেস্ট করে শেষ করা একদমই সম্ভব না, হিউজ একটা পিজা। সো এটা শেষ করে তারপর আসছি। সো এখন আমরা আমাদের বার্গারটা ট্রাই করে নিই। সো বার্গারে যে টপিংগুলো আছে আমি আগে ওটা দেখাই, সবাই দেখাই, আমিও দেখাই। সো বার্গারে হচ্ছে চিকেনের কিছু স্লাইস আছে, তারপর হচ্ছে অনিয়ন আছে, লেটুস পাতা আছে, অ্যান্ড চিজ আছে। ইয়া বেসিক বার্গার, অ্যান্ড সাথে বারবিকিউ ফ্লেভার অ্যাড করার ছিল। এটা আমার টেস্ট করলে বুঝতে পারবো যে এটা বারবিকিউ স্মোকি ফ্লেভারটা অ্যাড করা আছে কি না। ওকে সো দেরি না করে লেটস ট্রাই। ওকে বার্গারটা হচ্ছে আমার কাছে এভারেজ লেগেছে, কারণ হচ্ছে এখানে আমি বারবিকিউ ফ্লেভারটা দিয়েছিলাম, বাট বারবিকিউ ফ্লেভারটা আমি খুব বেশি এখানে পাইনি। আর হচ্ছে চিজটা ভালো ছিল অ্যান্ড চিকেন স্লাইসগুলো ভালো ছিল, মানে বেসিক বার্গার যদি আমি বলি তাহলে ভালো ছিল। বাট এখানে একটা জিনিস ডিসঅ্যাপয়েন্ট লাগছে যে এখানে আমি বারবিকিউ ফ্লেভারটা খুব ভালোভাবে পাচ্ছি না। আমি বারবিকিউ ফ্রিক মানুষ, তো আমার বারবিকিউ ফ্লেভারগুলো ওরকম লাগে। হয়তো এটা যারা সামান্য বারবিকিউ খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে, বাট যারা খুব বেশি বারবিকিউ ফ্লেভারগুলো পছন্দ করে তাদের কাছে এভারেজ লাগবে জিনিসটা। আমাদের খাবার দাবার শেষ, অ্যান্ড ফুড ওয়াজ সো ইয়ামি। আমার পিজাটা খুবই ভালো লাগছে, বার্গারটা আমার কাছে খারাপ লাগে না, আমি এভারেজ বলছি, কারণ হচ্ছে আমার বারবিকিউ ফ্লেভার অনেক বেশি মানে পছন্দ। সো আমি বারবিকিউ যত ভরে ভরে দিবে এমন টাইপের পছন্দ করি, বারবিকিউ ব্যালেন্সই ছিল। তো আই থট যে আমার প্রেফারেন্সে আমি বারবিকিউ অ্যাড করে নিতে পারতাম, তাহলে আমার একটু ভালো লাগতো, বাট ওভারঅল টেস্ট ভালোই ছিল। অ্যান্ড এইটা টোটালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ সবার টেস্ট এক হয় না। সো আপনারা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের প্রেফারেন্সে কোন কোন আইটেমগুলো আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক রিজনেবল, বাজেট ফ্রেন্ডলি প্লেস। সো এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে উত্তরায় যদি বাজেট ফ্রেন্ডলি পিজা খেতে চান উইথ আ গুড ইন্টেরিয়ার, ছবি টবি তুলবেন, ফ্রেন্ডরা আসবেন, চিল করবেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন উত্তরা। So you can try, I guess. So আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা শেষ করার আগে আমি এটা লোকেশনটা শেয়ার করতে ভুলে গেছি। এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে উত্তরা মনসুর আলী মেডিকেল, যারা চিনবে উত্তরা 11 নম্বর সেক্টর, মনসুর আলী মেডিকেলের সামনে অপোজিট রোডেই এটা। আর একদম পিজা বার্গ যারা চিনে, পিজা বার্গের যে বিল্ডিংটা ওইটার ওপরে তিনতলায় লিফটের ফোরেই হচ্ছে পিজা রোলা। সো এটা হচ্ছে এটার এক্সাক্ট লোকেশন, তাও আমি ডিসক্রিপশনে এটা লোকেশনটা দিয়ে দিব। সো আপনারা এসে চেক করে দেখতে পারেন। আমার কাছে ইন্টেরিয়রটা মারাত্মক লাগছে, ফুড ট্রাই না করলেও আপনি পিকচার তুলতে মাস্ট একবার আসতে পারেন, আই আমার ওপিনিয়ন থেকে। অ্যান্ড আমার যে ফলোয়াররা আছে তাদের জন্য একটা স্পেশাল, এখান থেকে ভাইয়া যেহেতু আমি আসছি, ভাইয়া আমাকে একটা ছোট্ট গিফট দিয়ে দিয়েছে আমার ফলোয়ারদের জন্য, যে যারা আমার ফলোয়ার আছেন বা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তারা হচ্ছে ফুডি ফারজানা, এখানে এসে কাউন্টারে যখন আপনি হচ্ছে অর্ডার দিবেন বা কাউন্টারে বা যাই হোক অর্ডার যখন দিবেন, তখন ফুডি ফারজানা কোডটা যদি ইউজ করেন তাহলে আপনি যে কোনো খাবারের উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা অবশ্যই আসবেন, অপরচুনিটিটা গ্র্যাব করবেন, কারণ হচ্ছে ডিসকাউন্ট কিন্তু সবাই পাবে না, শুধু আপনারাই পাবেন। ইয়া সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।